শিক্ষার্থীরা যে যেখানে আসো, আশা করি সবাই ভালোই আসো। করোনা মহামারীর কারণে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি করব ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। ষষ্ঠ শ্রেণীর গণিতের 4.3-এর আজ আমি করাব 26 নম্বর অঙ্কটি। এখানে দেওয়া আছে 26 নম্বরে যদি a² = x² + y² - z² b² = y² + z² - x² এবং c² = x² + z² - y² হয়, তবে দেখাও যে a² + b² + c² = x² + y² + z² অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই করব বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a² + b² + c² এখন আমরা কী করবো, এখন মান বসাই দেবো। অর্থাৎ a² = দেওয়া আছে এখানে x² + y² - z², এটা আমরা লিখব x² + y² - z² স্কোয়ারের মান হয়ে গেল। এখন লিখতে হবে b² এর মান। b² = দেওয়া আছে y² + z² - x² y² + z² - x² তারপর এখন লিখব c² এর মান। c² এর মান দেওয়া আছে x² + z² - y² এখন আমাদের x² প্লাসের আছে 2টি, তাহলে 2x² এবং মাইনাসের x² হলো 1টি, -x², তাহলে x² শেষ হয়ে গেল। এখন y² 1, 1, 2, তাহলে 2y² হলো প্লাসের, +2y² এখন মাইনাসের y² 1 - y², z² আছে প্লাসের 2z² এবং -z². তাহলে প্লাসের 2টি z² থেকে -1টি x² বাদ দিলাম। 2টি প্লাসের x² থেকে -1টি x² বাদ দিলে থাকে +x². y² 2টি হলো প্লাসের এবং 1টি হলো মাইনাসের, তাহলে 2টি y² থেকে -1টি y² বাদ দিলে থাকে +y² এখন 2টি z² হলো প্লাসের এবং 1টি হলো মাইনাসের, তাহলে 2টি z² থেকে 1টি মাইনাসের z² বাদ দিলে +z², তাহলে এখন আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো, তাহলে এখন আমরা বাম পক্ষ করে ডান পক্ষ পেলাম। এখন আশা করি কারো আর কোনো সমস্যা এখানে নাই, কেননা এখানে বাম পক্ষ আমাদের দেওয়া ছিল x² + b² + c² এখন এখানে স্কোয়ার আমরা মান দিয়ে দিলাম x² + y² - z² তারপরে b² মান দিয়ে দিলাম y² + z² - x² তারপর c² মান দিয়ে দিলাম x² + z² - y² তারপর আমরা কী করলাম, দেখলাম যে x² প্লাসের হলো 2টি এবং মাইনাসের 1টি, y² প্লাসের হলো 2টি এবং মাইনাসের 1টি, z² হলো প্লাসের 2টি এবং মাইনাসের 1টি। তাহলে 2টি x² থেকে 1টি মাইনাসের x² বাদ, যেহেতু 2টা প্লাসের x² 1টা মাইনাসের x²
তাহলে দুইটা এক্স স্কোয়ার তো একটা বাদ দিলে প্লাসের একটি এক্স স্কোয়ার থাকলো। তেমনিভাবে ওয়াই স্কোয়ার দুইটি হলো প্লাসের একটি মাইনাসের, দুইটার থেকে একটি বাদ দিলে একটা প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। জেড স্কোয়ার দুইটি প্লাসের এবং একটি মাইনাসের, দুইটার থেকে একটা বাদ দিলে একটা থাকলো প্লাসের জেড স্কোয়ার। তাহলে আমাদের ডান পক্ষ চলে গেলো, তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আজ এই পর্যন্তই, শেষ করার আগামী দিনে তোমাদের বাড়ির কাজ থাকবে 27 এবং 28 নম্বর, এই দুটি আগামী দিনে আলোচনা হবে, তোমরা ভালো করে দেখবে। সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, অপরকেও সুস্থ থাকতে সাহায্য করবে।